মই কি কম, আমি তো আমার এআইডিএফর ওভারঅল পারফরমেন্স তো ভাল হয়েছে, কিছু মানে কংগ্রেসের যে রিজাল্ট শুনি কিছু দুঃখী হয়েছ, কি করিম এতিয়া, তো জরা তো এটাও নাই, রাইজর ম্যান্ডেট তো মানিবই লাগিব, আর শান্তি শৃঙ্খলা বজায় রাখিব লাগিব, মই গোটে অসমৰ মানুহ এই তো মই নিবেদন করেছো। আপনি কিমানটা ভোটত জিতি হল? ইনশাআল্লাহ মই আশা আছে 1 লাখ প্লাস ইনশাআল্লাহ। আপনার সরকার গঠন করব নয় কি আক্ষেপ আছে নাকি? না, এই তো পলিটিক্স হয়ে থাকে, কংগ্রেসের কারণ তো মই কব নোৱাৰো, মই তো মোর কারণ কব পাৰো, আলহামদুলিল্লাহ মোর এআইডিএফর ওভারঅল পারফরমেন্স তো ভাল হয়েছে, কিছু মানে রাইজর মানুহে যে ভার্ডিক্ট অফ দ্য পিপল একসেপ্ট করবই লাগিব। বিপিএফর দেখা গেছে যে তেনেকা ফল পোৱা নাই, কি কব? এই ময়ও সারপ্রাইজ হয়েছো, বিপিএফর ইমান এই যে রিজাল্ট এইটো এক্সপেক্টেড নহয়, ইমান বেড, ইমান বেয়া হয়েছে। যমুনা মই আপনার জড়িয়ে গোটে অসমবাসী আর যমুনামুখবাসী মই কংগ্রেচুলেশন দিম, আর মই এই যে শান্তি আর এই মানুষ ইমান ভালকে ইলেকশন প্রসেস টু করেছে, মই ধন্যবাদও দিছো। কি কম, এটা রাইজর জয় আর দলের জয়, বহুত ভাল লাগি আছে যে রাইজে নিকা ভাবে যে সচাকে মানে অনেস্টলি আমার জাস্টিস দিছে, তার কারণে সমগ্র লামনিবাসী রাইজক আমি আন্তরিক অভিনন্দন প্রাণভরা শ্রদ্ধা জ্ঞাপন করেছো। আপনার যোগেদি আপাময় আমার যখন শ্রদ্ধার আমি মাতৃ সকল পিতৃ সকল যুবক যুবতী সকলকে তো আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করল। রাইজর জয়, দলর জয়, দলর বিকাশ আর রাইজর যখন মূল আশীর্বাদ, যদি পুনর্বার আমি বিধায়ক নির্বাচিত হয়েছো, মোর আশা অহা দিনে যা আমি করবা নাই নিশ্চয়ই পর্যায়ক্রমে সকল কাম আমি পর্যায়ক্রমে আমি করার ক্ষেত্রে আমি প্রক্রিয়া লম।